বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অভ্যর্থনা। আমি আজকে আরেকটি নৈবিক ভিত্তিক প্রশ্ন তোমাদের সামনে উত্থাপন করতেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নগুলো দাগে দিয়েছি, কিন্তু শুধুমাত্র যদি তোমার আমি একটু আলোচনা করে দিই এবং তোমরা হয়তো মনে রাখতে বা বুঝতে একটু সক্ষম হবে, এই কারণে আমি প্রশ্নটা স্ক্রিনে নিয়ে এসে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। এবং প্রশ্নগুলো নিঃসন্দেহে পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এখানে এই যে যে এটা এক নম্বর লেখা আছে যে শরীরের অভ্যন্তরে আক্রান্ত টিস্যুর অবস্থানের আকার নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। দেখো তিনটে পদ্ধতি এখানে আছে, আল্ট্রাসাউন্ড আছে, কম্পিউটেড টমোগ্রাফি আছে, ম্যাগনেটিক রেজোন্যান্স আছে। তো প্রিয় শিক্ষার্থী, আসলে তিনটে বিষয় আক্রান্ত টিস্যু পরীক্ষার জন্য আসলে লাগে। খাদ্যজাত দ্রব্যের মান ঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি হলো, তোমরা জানো যে এখন বর্তমানে সবচেয়ে লেটেস্ট যে প্রযুক্তি যেটা আগামী ভবিষ্যতে আসলে আমাদের সেটা হলো ন্যানো টেকনোলজি। যদিও এগুলো আধুনিক টেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ার, কিন্তু অন্য অন্য কাজের জন্য। জিপিএস এর পূর্ণ নাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ এই এটা একটা হলো পৃথিবীর কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করার জন্য আসলে এটা গ্লোবাল পজিশনিং সিস্টেম মোবাইলে করা যায় বা কোনো সফটওয়্যার দ্বারা এটাকে করা যাবে। কোনো তথ্যের উপর ভার্চুয়াল রিয়েলিটি, কোন তথ্যের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত, তোমরা জানো যে এখানে হয়তো মর্গান তত্ত্ব আসলে সিমুলেশন তত্ত্ব হলো, সিমুলেশনটা এটা একটা অর্থাৎ ভার্চুয়াল ভার্চুয়াল ইয়ার আলোচনা করার জন্য সিমুলেশন তত্ত্ব, সিমুলেশন দ্বারা আসলে এটা পরীক্ষা নিরীক্ষা করা হয়। আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূরবর্তী স্থানে থেকেও একাধিক ব্যক্তিবর্গ মতামত বিনিময় করতে পারে, এটি সত্য। কম খরচে তথ্য আদান প্রদান, এটা ঠিক না, দ্রুতগতিতে তথ্য আদান করতে পারেন, এটা দ্রুতগতিতে হতেও পারে না হতেও হবে না, কারণ ভিডিও কনফারেন্সে অনেক সময় গতিটা এত খুব দ্রুত হবে না, এই জন্য এটা দূরবর্তী স্থান থেকে এটা হলে একনিষ্ঠভাবে সত্য যেটা সেটা হলো এই কথাটা। তারপরে অপটিক্যাল ফাইবারের ডেটা স্থানান্তরের দ্রুত হওয়ার কারণ, এতে দেখো কি আছে, সূক্ষ্ম কাচ তন্তু ব্যবহৃত হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, বেশি ওজনের উপাদান ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, আসলে সূক্ষ্ম কাচ তন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, জানো যে আলোর দ্রুতগতির কারণ হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আর কাচ তন্তু এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সহায়ক বস্তু, এই জন্য এক আর দুই হবে, তিন হবে না। প্রিয় শিক্ষার্থী, এইবারটা চলে যাচ্ছে 7 নম্বর প্রশ্নে, কোন প্রজন্মের মোবাইল প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট করা হয়, এটা তৃতীয় প্রজন্ম হবে। তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্যগুলো পড়লে এখানে পাইবা। নেটওয়ার্কযুক্ত কম্পিউটার সময়ের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসের নাম কি? আচ্ছা, কম্পিউটার কিভাবে কোন কাঠামোতে অবস্থান করবে সেটা হলো টপোলজি, এটা হলো টপোলজি। রাউটারের কাজ হচ্ছে তিনটাই হবে এখানে, নেটওয়ার্ক কম্পারেশন করা, একাধিক প্রোটোকলে নেটওয়ার্ক যুক্ত করা, দুটি ভিন্ন নেটওয়ার্কের মতো সংযোগ ঘটনা। রাউটার এটা একটা কানেক্টিভিটি ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইস, এই ডিভাইসের দ্বারা কেনটা কাজই হবে। তারপর প্রিয় শিক্ষার্থী দেখো, নিচের সত্য সারণটি লজিক ফাংশনটি হবে, লজিক ফাংশন বলছে, তো এই যে চারটে ফাংশন এখানে দেওয়া আছে এটা দেখো, আসলে কথা হলো যে এটা কোন গেটের সত্য সারণ সেটা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী দেখো, এই মাঝখানে দুটো জিরো, যদি 130 XOR হতো, যেহেতু এই দুটো জিরো হয়েছে তো এক্স নর গেটের ফাংশন হলো এইটা, এ এক্সক্লুসিভ বি নট হল নট, এটাই। আচ্ছা, ইএফ সংখ্যাটির আগের ও পরের সংখ্যা দুটি যোগফল কত? ইএফ আসলে এখানে কমা হবে না, এটা পদ্ধতি বলে যে ইএফ 16 জানো যে হেক্সাডেসিমেল অঙ্ক, আগের সংখ্যা নির্ণয় করতে এবং পরের সংখ্যা নির্ণয় করতে তোমার আগের থেকে এক বিয়োগ করতে হবে, পরের থেকে এক, পরে এক যোগ করে দুটোকে যোগ করে যা হবে তাই হবে। প্রিয় শিক্ষার্থী, আমার হ্যান্ড নোট থাকার কথা এখানে, দেখি আমি হ্যান্ড নোট যদি থাকে তোমাদেরকে বিষয়টা সহজে, হ্যাঁ আছে, দেখো এই যে একটা আমি হ্যান্ড নোটটা এখানে করেছি, দেখো এই যে ইয়ার যে হেক্সাডেসিমেল সংখ্যাটা, আগের সংখ্যা মানে আগের সংখ্যা অর্থাৎ ইএফের আগের সংখ্যা এক বিয়োগ হবে। এখন দেখো এখানে 15 আমি অর্থাৎ এফের মান, আমরা হেক্সাডেসিমেল পদ্ধতি ABCDEF ছয়টার মান আমরা জানি, আমি এখানে লিখেও দিয়েছি ছয়টার মান, তার মধ্যে এফের মান হলো 15 থেকে একবার দিলে 14 মানে ই, এখানে কিন্তু 14 লেখা যাবে না যেহেতু এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, এখানে ই হবে আর ই ই নাম হলো, তাহলে ই ডাবল ই হলো। আর দেখো পরের সংখ্যাটা হবে অর্থাৎ এর পরের সংখ্যাটা একযোগ হবে, যেমন 5-এর পরের সংখ্যা 6, অতএব এখানের সাথে একযোগ করলে হবে, যেমন 5-এর আগের সংখ্যা হলো আগের সংখ্যা 5 বিয়োগ 1 হবে, এই জন্য আগের সংখ্যা থেকে এক বিয়োগ পরের সংখ্যার সাথে একযোগ।
তাহলে এফ মানে হলো 15, এফ মানে 15 যোগ 16, হেক্সাডেসিমালে 16 কোন অঙ্কনে সর্বোচ্চ 15 পর্যন্ত আছে, এই জন্য এর থেকে ভিত্তি 16 বাদ দিতে হবে, অর্থাৎ 16 থেকে 16 বাদ দিলে 0, হাতে থাকে 1 মানে 16। আচ্ছা 16 আর 16 হাতে থাকে কত, 1, সরি 1, 1 মানে হলো 1, আর এই এখানে ই এর মান হলো 14, 14 রেখে 15, 15 মানে কি এফ, এফ 0। তাহলে আমরা এই দুটো সংখ্যা অর্থাৎ ই ই এবং এফ 0 এই দুটো যদি যোগ করি তাহলে আগের এবং পরের সংখ্যা দুটো যোগ হয়, ই এর যোগ করলে হলো ই, আর ই আর এফ যোগ করলে হলো 29 হয়, 29 এর থেকে 16 বাদ দিলে থাকে কত, 30, 13, এই 13 ডি হবে, হাতে থাকবে এক, একই প্রশ্ন কাজে 1D। প্রিয় শিক্ষার্থী তোমরা প্রশ্নে দেখো এই যে 1D এর মধ্যে ইয়ে দেওয়া হয়েছে, আর বুলিয়ান ফাংশন ভি ইজিক্যাল টু এত, এর সরলকৃত মান কোনটা হবে, সরল করতে হবে প্রিয় শিক্ষার্থী, দেখে এটারও হ্যান্ড নোট থাকার কথা, আমি দেখে আসি নাকি, হ্যাঁ আছে, এই যে আমি এখানে সরল করে দিয়েছি তোমাদেরকে ভিডিওতে, আসলে এটা দেখাই দিলাম, তোমরা সরলটা সাধারণভাবে যে ক্যালকুলেশন এটা দেখো, এই যে অর্থাৎ ডি মর্গানের উপপাদ্য, সরি ডি মর্গানস ল, হ্যাঁ ঠিক আছে, এটা প্রয়োগ করে এই সূত্রটা ভাঙানো হয়েছে, যোগ ফেলে গুণন হয় উৎপন্ন রাশিটা, আবার এই রাশিটা এক্স নট দুনোর সাথে গুণন, এখানে ওয়াই তারপর ওয়াই ইন্টু ছিল, ওয়াইয়ের সাথে প্লাস হবে, হয়ে এক্স প্লাস জেডের উপরে নট হবে, এই আমি এগুলো ভাঙাইছি, দেখো এক্স নট ওয়াই ওয়াই ডাবল নট মানে এখানে ওয়াই হইল আর জেড, আর প্লাস এখানে প্লাস হলে গুণন হবে, ডি মর্গানস ল আমি ভাঙাই দিলাম, দেওয়ার পরে এটা গুণন করে দিয়েছি কৃষকে, ধরো এক্স নট ওয়াই আর হলো এক্স নট জেড নট এক্স ডাবল নট, এক্স ডাবল নট মানে এক্স হবে আর জেড নট থাকবে এক্স নট, এক্স এক্স নট ওই যে এ এ নট শূন্য, ওই সূত্রে এটা হলো শূন্য, অতএব এটা জিরো রাশি হয়ে গেলো এক্স নট ওয়াই, অর্থাৎ মান হবে কত, এক্স নট ওয়াই, আমি এখানে দেখো এক্স নট ওয়াই দেখে দিয়েছি। নিচের ফাংশনগুলো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এগুলো হলো কতগুলো সূত্র, আসলে এক্স আর প্লাস দেখো এটা নট গেটের যে ইয়াটা, এক্স নট গেটের যে এই সংখ্যাটা ভাঙালে এটা হবে, আমি এটা ক্যালকুলেশন করলাম না, অনেক বড় হয়ে যাবে। আচ্ছা তারপরে এটাও এটা এটা আমি দেখে দিই, আর এক্স এ প্লাস এ নট সমান ওয়ান, এটা তো জানা আছে বুলিয়ান উপপাদ্য সূত্রে, আর এইটা আমি হ্যান্ড নোট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যদি থাকে, থাকার কথা দেখি, হ্যাঁ আছে 13 নম্বর, এই যে এক্স প্লাস এক্স নট ওয়াই এটা সমান এত হবে, আমরা লেফট হ্যান্ড সাইডে যে এক্স এর সাথে একটা ওয়ান নিয়েছি এক্স নট ওয়ান, এই ওয়ানের পরিবর্তে বলা হয়েছে ওয়ান প্লাস ওয়াই, এখানে যদি মনে করো ওয়াইন আর বি থাকে তাহলে ওয়ান প্লাস বি হতো, এ থাকলে ওয়ান প্লাস এ, আমরা জানি ওয়ান প্লাস এ সমান ওয়ান, ওয়ান প্লাস ওয়াই সমান ওয়ান, ওয়ানের পরিবর্তে এটা লেখা যাবে এক্স নট ওয়াই, এখন ওয়া এক্স ইন্টু ওয়ান এক্স আর এক্স ওয়াই গুণন করে দিলাম এক্স নট ওয়াই, এখন এক্স এখানে থাকলো, এই দুইটার থেকে ওয়াই কমন নিয়েছি, যে ওয়াই কমন নিলে এক্স এক্স প্লাস প্লাস এক্স নট থাকে, এক্স এক্স প্লাস নট মানে এ প্লাস এ নট মান হলো ওয়ান, কাজে ওয়ানের সাথে ওয়ান গুণ হলো ওয়াই হবে এক্স প্লাস ওয়াই। প্রিয় শিক্ষার্থী দেখো আমি উত্তরটা ও এক্স প্লাস ওয়াই এখানে অর্থাৎ এটা যে রাইট প্রমাণ হলো, তার মানে এই তিনটা রাশি কি তাহলে সঠিক, এইখানে ঘ অর্থাৎ এটা টিকচিহ্ন হবে। প্রিয় শিক্ষার্থী এরপরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, দেখো তোমরা আচ্ছা এরপরের চ্যাপ্টারে আমি এই চ্যাপ্টারটা একটু বড় করে দেখাচ্ছি, আচ্ছা এখানে দেখো 14 নম্বরটা যে এক্স এর মান কত, প্রিয় শিক্ষার্থী আসলে এক্স এর মানটা এখানে দেখো এই যে আউটপুট যেটা অর্থাৎ এটাতে অ্যান্ড গেট, এটা হলো অর গেট, এটা এ বি, এখানে এ প্লাস বি, এ বি এবং এ প্লাস বি দুটো গুণন হবে, যেহেতু এটা ন্যান্ড গেট, গুণন হওয়ার পরে ওটাকে ক্যালকুলেশন করলে এ বি নট আসবে, আচ্ছা দেখি ক্যালকুলেশনটা থাকার কথা যদি থাকে, হ্যাঁ আমি দেখে দিয়েছি, এই দেখো যে এ বি আর এ বি নট এই দুটোকে একত্রে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা গুণন করে দিলাম, গুণন করে দিয়েছি নট আছে ন্যান গেটের উপরে নট, এটা এ বি এ বি আছে, এটা অ্যান গেট থাকার কারণে গুণন হয়েছে, তারপরে একটা নট গেট থাকার কারণে নট হয়ে গেছে, আর এগুলি গুণন করে ভাঙ্গিয়ে দিলে এ বি ইন্টু এ বি ইন্টু বি, আচ্ছা তোমরা জানো যে দুইটা গুণন একটা হয়ে যায়, এ এর গুণ করে এ হয়েছে বি আছে, এ বি বি গুণ করে বি হয়েছে এ আছে, এ বি বি দুইটা টার্ম যোগ করে এ প্লাস এ মানে এ অর্থাৎ একটা এ একটা এ বি এ বি নট, তো আমি এখানে এই জন্য এ বি নটের উপরে টিক চিহ্ন দিয়েছি, প্রিয় শিক্ষার্থী দেখো এই এ বি নট, আচ্ছা চিত্রে এ এবং বি এর কোন কোন মানের জন্য এক্সের মান ওয়ান হবে, প্রিয় শিক্ষার্থী আমাদের প্রিয় এই ফলাফলটা হলো এ বি নট, কাজে এ এবং বি এর কোন কোন মানের জন্য এই এ বি হল নট ওয়ান হবে, এটা করলে এখানে হবে, তো আমি এখান থেকে তোমাদেরকে আর একটু দেখিয়ে দিই, হ্যাঁ এ বি নট যদি আমরা এর মান শূন্য ধরি বি এর মান শূন্য ধরি তবু এ বি শূন্য শূন্য নট মানে ওয়ান,
এর মান শূন্য ধরলে বি এর মান ওয়ান ধরলে তবু ওয়ান ওয়ান হবে, আর বি এর মান ওয়ান বি এর মান শূন্য ধরলে ওয়ান হবে, কিন্তু এর মান ওয়ান বি এর মান ওয়ান ধরলে শূন্য ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান নট মানে শূন্য হয়ে যাবে, তখন ওয়ান হবে না। এই জন্য এ বি এর মানগুলো দুটো গ্রহণযোগ্য মান এখানে হবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। সেটা হলো যে এখানে সরি হ্যাঁ এই যে এখানে কিন্তু এক আর তিন এই দুটো গ্রহণযোগ্য হবে, কারণ এখানে যে কোনো একটা শূন্য থাকলে হয়ে যেত, কাজে গ নম্বরটা সত্য। বিশ্বের ডোমেইন নিয়ন্ত্রণ কিছু প্রতিষ্ঠান হলো, এটা হলো ICANN, এটা একটা প্রতিষ্ঠান, এটার অ্যাব্রিভিয়েশন হলো ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড, এতে অ্যাসাইন্ড অ্যানতে নেমস আর অ্যানতে হলো নাম্বারস, নেমস অ্যান্ড নাম্বারস। আচ্ছা, তারপরে ওয়েবে ব্যবহৃত ইমেজ ফরম্যাট হলো, প্রিয় শিক্ষার্থী দেখো গিফ, পিএনজি, জেপিইজি, এগুলো কিন্তু আসলে এব্রিভিয়েশন আছে। আসলে এখানে গিফ মানে হলো তোমরা তোমরা গিফ হলো দেখো গিফটা হলো গ্রাফিক্স, গ্রাফিক্স ইন্টারসেন্স ফরম্যাট, গ্রাফিক্স ইন্টারসেন্স ফরম্যাট, তারপরে পিএনজি হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, আর এখানে জেপিইজি হলো তোমার সেটা হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ জেপিইজি। তা এই তিনটা অর্থাৎ তিনোটাই হবে, কারণ ওয়েবে ব্যবহৃত ইমেজ ফরম্যাটে তিনোটাই কাজে লাগে। তারপরে দেখো কোন সম্পর্কটি সঠিক, কুয়েরি বাছাই, শর্টিং খোঁজা, ইন্ডেক্সিং সাজানো, সার্চিং শনাক্ত, আসলে এটাই উপযুক্ত। কুয়েরি কী করা হয় বাছাই করার জন্য ডাটা থেকে, অর্থাৎ কুয়েরির সাথে বাছাইয়ের সম্পর্কটা ঠিক আছে, শর্টিং খোঁজা না, শর্টিং তো হলো তোমার সিরিয়ালি অ্যাসেন্ডিং অনুসারে সাজানো। আচ্ছা, সি ভাষায় ওয়াই ইজ ইকুয়াল এম প্লাস প্লাস এর সমতুল্য স্টেটমেন্ট হলো, প্রিয় শিক্ষার্থী আসলে এই যে ফাংশনটা তোমরা ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট ফাংশন আছে সি ভাষায়, ওখানে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট আর প্রিফিক্স ইনক্রিমেন্ট আছে, ওখান থেকে এই মানটা পাওয়া যাবে। এটা একটু দীর্ঘ আসলে বুঝাইতে সময় লাগবে, এই জন্য আছে ওয়াই সমান এমও সত্য আর ওয়াই যেগুলো এম প্লাস ওয়ান এটাও হইব। প্রিয় শিক্ষার্থী তারপরে প্রশ্নটা 20 নম্বরটা দেখো, সি প্রোগ্রাম বিল্ট ইন ডাটা টাইপ হলো, আচ্ছা এটা হলো কার আর ইন্টেজার, কারতে হলো ক্যারেক্টার আর ইনতে হলো ইন্টেজার, আর 2 নম্বর এটা হলো ফ্লোট হবে, ফ্লোট এবং ডাবল এই দুইটাই সত্য। সি ভাষা উপাত্ত গ্রহণের কমান্ড, ও দুইটা কমান্ড আছে, একটা হলো স্ক্যানএফ আর একটা হলো প্রিন্ট, এর মধ্যে উপাত্ত গ্রহণের হলে স্ক্যানএফ হবে আর প্রিন্ট হলো সাধারণত আউটপুট প্রদানের জন্য। আচ্ছা, তারপরে আর একটা ফাংশন আছে 22 নম্বর, ফর আই সমান ওয়ান, আই লেস দেন 8 এবং আই আই স্টার মানে আই সূচক পাওয়ার সমান কত 2, অর্থাৎ আইয়ের এখানে পাওয়ারটা যদি 2 হয় তখন কত কত হবে, অর্থাৎ এখানে আয়ের মানটা এমনভাবে বর্ধিত হবে, একের সাথে 2 যোগ করলে 3, 1 তো হবে 2 3, 3 এর সাথে 2 বাদ গেলে 5, 2 যোগ করলে 5, এভাবে বাইর হবে, অর্থাৎ এটা যদি আমরা প্রিন্ট ফাংশন করি তাহলে মানটা বেজোর মান হবে 1 3 5 7, 2 2 কে পাবে, 1 এর সাথে 1 প্লাস 2 3, আবার 3 প্লাস 2 5, 5 প্লাস 2 7, এইভাবে প্রিন্ট। তো এর সাহায্যে ডেটা কোথায় সাজানো হবে, আচ্ছা ইনপুট মান ইনপুট মাধ্যমে না, আসলে ইনপুট মান আউটপুট মাধ্যমে ডেটাটা সাজানো হবে। আচ্ছা, যে ফাংশন নিজেকে কল করতে পারে তাকে কী বলে, রিকার্সিভ ফাংশন। প্রিয় শিক্ষার্থী নিজে নিজেকে কল করে যে ফাংশন তাকে রিকার্সিভ ফাংশন বলে। তোমরা লাইব্রেরি ফাংশনগুলো এখানে যেমন প্রিন্ট এবং এক্সক্যানের এগুলো লাইব্রেরি ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন আছে, অর্থাৎ প্রোগ্রাম যেগুলো নিজে নিজে তৈরি করে সেটা ইউজার ডিফাইন্ড ফাংশন। আচ্ছা, এই জন্য এটা রিকার্সিভ। ক, ডেটা এনক্রিপশনের প্রয়োজন হয় কোথায়, আসলে এনক্রিপশন কী জন্য, এনক্রিপশন হলো সিকিউরিটি দেওয়ার জন্য। এনক্রিপশনের কাজ কী, এনক্রিপশন কাজ হলো যে ডেটাকে এমন এবার উল্টাপাল্টাভাবে সাজানো যেন পঠনযোগ্য না হয়, অর্থাৎ কেউ যাতে করতে না পারে, এই জন্য এনক্রিপশনটা ডেটা সিকিউরিটির জন্য দেওয়া হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ।